জল মা গুরের লোকই আমার ছেলে এইটাই তো খাই এটা প্রতিদিন নিত্য হয় নাকি দাদা জানে সাত সেই সাত সেই সাত সেই সাত দর্শক মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাগুরায় সম্প্রতি একটি খাবার বেশ জনপ্রিয়তা লাভ করেছে সেটি হচ্ছে ভেলপুরি এই ভেলপুরিটি যদিও আমাদের এই দেশে অতটা প্রচলন ছিল না এটি পশ্চিমবঙ্গের একটি খাবার জনপ্রিয় খাবার সেই খাবারটি কিন্তু মাগুরাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ভেলপুরির রহস্যটা আমরা জানার চেষ্টা করব এই দোকানদারের সঙ্গে কথা বলে এবং এই ভেলপুরির পাশাপাশি এখানে আর কী কী পণ্য পাওয়া যায় সে বিষয়টিও আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন দর্শক চিকেন মোমো আর কি কি আছে এখানে চিকেন চিকেন মোমো আছে ভেজ মোমো ভেজ মোমো চিকেন মোমো ভেজ মোমো এটা চিকেন কত করে বিক্রি করেন এগুলো আছে 5 টা আছে আপনার 50 টাকা আর আরেকটা যে আইটেম গুলো সবই 5 টা 50 টাকা না ভেজ আছে 40 টাকা আর চিকেন চিকেন হলো 50 টাকা আপনার এখানে সবচেয়ে ভালো চলে কোনটা আমাদের এটা তো আজকে 10 দিন চালু করেছি তারপরেও ভালোই চলতেছে চিকেন মোমো ভালোই চলতেছে আর কি ভালো চলে আর আচ্ছা আমাদের নাম করা আচ্ছা হলো ঝালমুড়ি 12 বাজার খুব নাম খুব নাম এরপরে যে এই যে এরপরে আচ্ছা আপনার হাতে বানানো ফুচকা এমনি ফুচকা ঝালমুড়ি ভেলপুরি চটকে ভেলপুরিটা কেমন চলে ভেলপুরিটা খুব চলে এটা ভেলপুরি কি আমাদের এই বাংলাদেশে নাকি বাইরে না এটা আচ্ছা আপনার ভারতেরই কিছু আছে আমরা তারপরে নিজের থেকেও কি করে আমরা এটা ভারতেই বেশি চলতো আমাদের দেশে তো কম চলে আমাদের দেশে তো দেখেই না তো আপনারা শুরু করার পর এখানে কি বেচা বিক্রি কেমন হ্যাঁ ভালো বেচা বিক্রি আছে অনেক মানুষ আসতেছে খাওয়ার জন্য এই যে আসে যে পশুদিন থেকে নাকি 25 কেজি দোকান খায় 25 কেজি নিয়ে গেছে দুইটা খাওয়ার পরে পছন্দ হয়েছে বাড়ির জন্য 25টা নিয়ে গেছে নেতারিরা আসে খায় 10 খান 12 খান খাবে আরো বাসায় নিয়ে যাবে আমাদের বেলপুরিটা খুব মার্কেট পাইছে ভেলপুরিটা বেশ মার্কেট পাইছে এখানে তো আরো কয়েকটা দোকান আছে আপনাদেরটাই মানে বেশি চলে একটু বেশি চলে আপনাদের দোকানের নাম কি আমাদের তো অধিকারী চটপটি হবে আচ্ছা কেউ যদি জেলার অন্য জায়গা থেকে বা দূরের থেকে আসে তাহলে ঠিকানাটা কি বলবেন যে কোথায় আসলে খাইতে নতুন নতুন বাজার আছে মাগুরা নতুন বাজার ছানার বটতলা মাগুরা নতুন বাজার ছানার বটতলা আপনাদের দোকানের নাম হচ্ছে আমাদের আছে অধিকারী চটপটি হাউস অধিকারী চটপটি হাউস আমরা নতুন বাজার যে কেউ ইজি বাইক বা ভ্যান রিক্সায় আসার পরে অধিকারী চটপটি হাউস ছানার বটতলা বললে চলে আসতে পারবে এখান থেকে খেয়েও যেতে পারবে নিয়েও যেতে পারবে হ্যাঁ খেয়েও যেতে পারবে নিয়েও যেতে পারবে সব রকমেরই অবস্থা আমাদের জায়গা ব্যবস্থা ভালো আছে ভাই এই ভেলপুরিতে এর আগে এখান থেকে খাইছেন মনে হয় মেলা খাইছি ভাই এ কেমন সেই স্বাদ সেই স্বাদ না বাড়ির লোকজন পছন্দ করে তো এইটাই তো খাই আচ্ছা এটা প্রতিদিন নিত্য হয় নাকি দাদা জানে স্বাদ সেই স্বাদ বাড়িও নিয়ে যান মাঝে 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 না প্রত্যেকদিন আমরা প্রতিদিনের কাস্টমার দাদা কেমন এখানে ভেলপুরি কেমন খুব সুন্দর দাদা এখানে যে আইটেমগুলো বেছে তার মধ্যে সবচাইতে ভালো কোনটা সস্তার দিক থেকে এটা ভালো আইটেমও তোর ভিতরে অনেক কিছু কম টাকায় বেশি খাবার এখানের এই যে ভেলপুরি বা অন্যান্য যে আইটেম আছে এগুলো কেমন লাগে বলুন তো অনেক ভালো লাগে এই কারণেই তো আমরা পান্নানজল থেকে এখানে আছি দেখতেছে এই ভেলপুরি নিতে বাড়ি কি এর আগে নিয়ে গেছেন বাড়ির লোকজন পছন্দ করে তো এর আগেও নিয়ে গেছি যে এখনো নিয়ে যাচ্ছি অনেক ভালো একটা খাবার ভালো একটা খাবার এর সাথে এখানে খাবার খাই 12 বাজার বিক্রি করে এই একবারে চিনে যাবে খুবই আমাদের এই জায়গাটার 12 বাজার খুব না ঝালমুড়ি 12 বাজার আপনাকে তো তাহলে মানে এই সাইডে যারা আসে তারা তো সবাই চেনে হ্যাঁ অল মাগুরার লোকেই আমার চেনে আপনার 12 বাজারও বেশ সুনাম আছে 12 বাজার সুনামই বেশি আমাদের 12 বাজার আর ঝালমুড়ি বেলপুরিতে আপনার হচ্ছে যে ডাউল মাখালাম ডাউলের পর আপনার দিলাম সালাদ সালাদের পরে যে আপনার মশলা দিচ্ছি এখন তারপর দেবো ডিম
এই যে আপনারা এখন হলো আপনারা ডিমটা দিচ্ছি ব্র্যান্ড কোম্পানি টক দই দেব চাহিদা তো বেশ ভালোই নাকি হ্যাঁ মোটামুটি আর আপনি নতুন দোকান করেছে তো এই আপনার 3 মাস হলো তাহলে একটা ভেলপুরিতে কি কি দেখলেন আপনি এই যে দিলাম তো আপনার ডাউল মাখালাম ডাল পর দিলাম সালাদ সালাতের পর মশলা তারপরে ডিম তারপরে সস তারপরে হচ্ছে আপনার টক দই